वेलकम ব্যাক টু অ্যানাদার ভিডিও অফ সিজন ব্লগস। তো আজকে আমরা যাচ্ছি দীঘা। তো এই দীঘা ব্লগটা আমরা প্রথমবার বাসে করে যাচ্ছি, তাই আমি ব্লগটা করছি। আমরা যে বাসটা বুক করেছি তার নাম হচ্ছে সন্তোষ বাস সার্ভিসেস, যেটা ছাড়ে হচ্ছে গড়িয়া মোড় থেকে। তো গড়িয়া মোড় থেকে আমরা পিক আপ হবো হচ্ছে সত্রাগাছি স্টেশন থেকে, ওখান থেকে আমরা যাবো দীঘা। তো পুরো ভিডিওটা আমি ডিটেলসে বলে দেবো যে কী কী বাস আমরা নিচ্ছি বা কোন কোন রুম নিচ্ছি। তো এই ভিডিওতে আমি রুম ট্যুরটা দেখাবো না, বাট নেক্সট ভিডিওতে রুম ট্যুরটা দেখিয়ে দেবো। চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর ভিডিওটাকে একদম এন্ড অবধি দেখবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। বেরিয়ে গেছি, আমার বাড়ি থেকে বেরিয়ে গেছি, এখন সব রেডি হয়ে গেছে। এদিকে টোটো দাঁড়িয়ে আছে, আমরা টোটো দিয়ে উঠে যাবো, আর তারপর আমরা যাবো সাতরাগাছি স্টেশন। আমরা এখন চলে এসেছি সাতরাগাছি বাস স্ট্যান্ডের সামনে। তো এইখানে এখান থেকে বাস আসবে, আর বাসের টিকিট আমাদের বুক করা ছিল আগে থেকে। তো বাসের কন্ডাক্টরকে ফোন করা হয়েছে, ওরা বলে দিয়েছে আসছে, দেখা যাক কতক্ষণ দাঁড়াতে। তো ফাইনালি আমাদের বাসটা চলে এসেছে অনেকক্ষণ ওয়েট করার পর, আর আমাদের বাসের নাম হলো সন্তোষ বাস সার্ভিসেস। সেটাই আমাদের নিয়ে যাবে কলকাতা থেকে দীঘা। চলো ভিতরে যাওয়া যাক, তোমাদের সব দেখাবো। আমরা বাসে উঠে গেছি ফাইনালি, এখন সাতরাগাছিতে ছেড়ে দিয়েছে। আর এটা হচ্ছে বাসের ভিতরটা, টিভি চলছে এটা সামনে, এটা আমরা সিটসে বসে গেছি, সব ফ্যামিলি মেম্বাররা একসাথে বসেছি একই রোল মধ্যে। আমি এটা অ্যাপের থ্রু দেখলাম যে আমাদের বাসটা 95 কিলোমিটার ভাড়া বাড়ছে যাচ্ছে, দেখা যাক কতক্ষণে দাঁড়িয়ে পৌঁছাচ্ছে। সেই বাসটার আমাদের পার পার্সন পড়েছে 380 রুপিস করে। আমি এখানে কন্ট্যাক্ট নাম্বার আর জায়গার নাম দিয়ে দেবো। এটা গড়িয়া থেকে ছাড়ে গড়িয়া মোড় থেকে টু নিউ দীঘা। তো অল ডিটেলস তোমরা এখান থেকে পেয়ে যাবে। তো আমাদের বাস রিচ করে গেছে ফার্স্ট টোল ট্যাক্স দীঘা যাওয়ার জন্য। তো এখনও পর্যন্ত পুরো জার্নিটা ভালোই যাচ্ছে। তো আমাদের বাসটা জাস্ট ক্রস করছে কোলাঘাট ব্রিজ, যেটা ফেমাস খুবই। দু ঘন্টা পর আমরা পৌঁছে গেছি সোনা পেটুয়া টোল ট্যাক্স। এখনও 2 ঘন্টা বা 1.5 ঘন্টা দূর দীঘা। তো এখান থেকে এখানে 45 মিনিট লাগবে 25 কিলোমিটার অব্দি দীঘা পৌঁছাতে। নিউ দীঘা সি বিচের মার্কেটের সামনে অব্দি বাসটা আমাদের ওখানেই না হবে। ঠিক আছে, ম্যাপটা পুরো। সো ফাইনালি আমরা রিচ করে গেছি দীঘা। এটা হচ্ছে দীঘার যেটা ফেমাস গেট, যেটা সবাই ছবি তোলে অনেক কিছু করে, সেটা হচ্ছে দীঘার ফেমাস গেটটা। তো ফাইনালি আমরা এন্টার করে গেছি দীঘা, নিউ দীঘা বলতে গেলে এটা। তো এখনও 9:15 বাকি, আর আমরা পৌঁছে গেছি ফাইনালি নিউ দীঘা। বাসটা খুবই ভালোভাবে চালিয়েছে, আর আমরা খুব অন টাইমই পৌঁছে গেছি নিউ দীঘাতে। এখন এসে গেছি নিউ দীঘা স্টেশন, বাস স্ট্যান্ডের সামনে, রেলওয়ে স্টেশনের সামনে। এখন ব্রেকফাস্ট করে আমরা হোটেলে যাবো। আমাদের হোটেলের নাম হচ্ছে কথাগলি হোটেল, কথাগলি। তো ব্রেকফাস্ট হয়ে গেছে, এবার আমরা বেরোবো টোটো করে। তো দেখা হচ্ছে হোটেলে, আর পুরো রুম ট্যুর দেবো আমি, আর কত টাকা কী লাগে সেটাও বলবো। চলে যাবে সো অল সেট টু লিভ, এবার আমরা যাবো উদয়পুর ব্রিজে চান করতে ওখানে। আমরা এখন বেরিয়ে গেছি, এখন যাবো আমরা উদয়পুর ব্রিজে। উদয়পুর ব্রিজে আমরা প্রত্যেক বছর যাই, এই বছরে যাবো।
এখন টোটো করে যেতে হবে আমাদেরকে। আর এটা হচ্ছে আমাদের হোটেল দি কথা কলি ইন, এখানে সার্ভিসেসগুলো লেখা আছে আর ফোন নাম্বার। আমরা মানে যাবো এই ভ্যানে করে। তো তুমি যদি নিউ দীঘা থেকে উদয়পুর বিচে যেতে হও, এখান থেকে 20 টাকা করে ভাড়া টোটোতে বা ওই যে ফটফটিয়াগুলো চলে সেইগুলোতে। এখানে গাড়ি ঢুকে অ্যালাউড না, ঢুকেছে কেন? কত দিন পর ভাই, কত দিন পর। আজকে ভিডিওটা এইটুকুই থাক, এর নেক্সট ভিডিওতে আমি দেখাবো যে আমরা বিচে নেমে গেছি উদয়পুর বিচে, আর উদয়পুর বিচে আমরা কি কি করলাম, আর ওই দিন ইভিনিং আমরা কোথায় কোথায় গেছি সেটাও আমি দেখিয়ে দেবো। হয়তো আমি পুরো ব্লগ করতে পারিনি, কারণ আমার তখন পায়ে ইঞ্জুরি হয়েছিল, আমি পুরো ব্লগ করতে পারিনি, বা যেটুকু করেছি আমি সেটুকু ভিডিওতে দেখিয়ে দেবো। আর এই ভিডিওটা এইটুকুই থাক, আর নেক্সট ভিডিওতে রুম টু সব কিছু দিয়ে দেবো। আর তোমরা বুঝতেই পারছো যে বাস ভাড়া সন্তোষ বাস সার্ভিসেস 380, যেটা গড়িয়া থেকে ছাড়ে টু দীঘা, আমরা 7টায় দিয়ে উঠেছিলাম। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটিকে লাইক করতে ভুলবে না, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তো চলো টিল দেন গুড বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।